হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এক্ষুনি আবার লাইভ আসলাম, কারণ আমার লাইভ আসতে ভাল লাগছিল আর তোমাদের সকলের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই আমি লাইভ আসলাম এতদিন এতক্ষণ বাদে। তো তোমাদের কার কি প্রশ্ন আছে? যারা অনেকে কমেন্ট করেছো আমার আগের লাইভটার আগে, তো তারা আমাকে এখন কমেন্ট করতে পারো, কি প্রশ্ন আছে জিজ্ঞেস করতে পারো অবশ্যই। শুভঙ্কর সেন লিখছেন, হাই, হ্যালো, কেমন আছো? তুমি আমার রোজকার লাইভ ফলোয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে আমার সবকটা লাইভ তুমি ফলো করো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারো। আসলে আমার শরীরটা একদম ঠিক নেই আর গরমের কারণে এরকম সব ব্রণ বেরোচ্ছে আমার মুখে, যেরকম এখানে ওখানে, তো গরমের কারণে এত ব্রণ বেরোচ্ছে, তারপর পিম্পলস হচ্ছে, যে আমার একদম পছন্দ নয়। আমার মনে হয় কোনো মেয়েদেরই পছন্দ হবে না পিম্পল ব্রণ, বাট ওটা খুব ন্যাচারাল আমার মনে হয়। যখন সবাই আমাকে জিজ্ঞেস করে যে বাবা তোমার মুখে তো পিম্পল হয়েছে ব্রণ হয়েছে, আলাম এটা তো একদম ন্যাচারাল, কি বলো, তাই না? আমার মনে হয় এটা একদম ন্যাচারাল, এটা হয় সবারই। আচ্ছা হ্যাঁ বলো, কি কথা শুভঙ্কর বলো। বলো কি কথা শুভঙ্কর বলো। তোমরা প্লিজ সবাই আমার এই ব্রণগুলো দেখে ভয় পেয়ে যেও না, কারণ এটা সবারই হয় আমার মনে হয়, তাই এটা ভয় পাওয়ার কিছু নেই। শুভঙ্কর বলো, তোমার কি কথা আছে বলার? নিশ্চয়ই বলো। আসলে এটাই ওঠে, শুভঙ্কর বলো তোমার কি কথা আছে বলো। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে এবং অনেকে আমাকে মেসেজ করেন যে আমি নেক্সট কি করছি, তো এখন আমার ক্লাস 12, তো আমি ওই জন্য বলে দিচ্ছি যে আমি হয়তো এখন কিছু করছি না, বাট আমি কিছুদিন বাদে অবশ্যই করব। শুভঙ্কর বলো, তোমার কি কথা বলার আছে? হয়তো তুমি করেছো, আমি দেখতে হয়তো পাচ্ছি না,
কারণ অনেক সময় হয় যে কমেন্ট আমি দেখতে পাই না, কিন্তু তারপর দেখি লাইকটা শেয়ার করার পর যে তোমরা কত কমেন্ট করেছো। আসলে আমি কিছু বুঝতে পারছি না এখন কি বলবো, কারণ কারণ তোমরা আমাকে কেউ কোনো প্রশ্ন করছো না। শুধু আমার ব্রণটা দেখছি আসলে, কারণ ওটা দিন বা দিন বেড়ে যাচ্ছে আমার ব্রণটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আর এটা সাতটা। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে আবার লাইভ আসছি, কারণ আমার খুব খিদে পেয়েছে আর আমি কিছু খাইনি এখনো। ঠিক আছে, আমি একটু পরে আবার লাইভ আসছি। তাই শুভঙ্কর, তুমি কি মেসেজ করেছো আমি জানি না, তুমি কি কমেন্ট করেছো আমি জানি না, কারণ আমি দেখতে পাচ্ছি না, কারণ তুমি আমাকে বললে একটা কথা বলার আছে বলোনি এখনো। তাই আমি আবার লাইভ আসি, তখন তখন আমাকে তুমি কমেন্টে বলো কেমন। ঠিক আছে, টাটা।